কলকাতায় সব সব এখন খাবার দাবার সব কিছু বন্ধ করে দিয়েছে, ওই জন্য একটা প্রাইভেট করে সবাই মিলে একটা প্রাইভেট করে এসেছিলাম। তো ওইখানে আগে মুহূর্তে একটা ড্রাইভার গাড়ি চলাছিল, সামনে একটা বড় গরু চলে এসেছিল, ও ড্রাইভার কী করলো সডেন করে ব্রেক মারলো, ব্রেক মারার পরে তো গাড়ি পাল্টি হয়ে গেল। নারায়ণজলিতে উল্টে গেছিল গাড়ি, ওই স্যার আগে কি ওর আমি জানি না স্যার, জলে জলে কি পড়ে গেছিল? না না জলে নয়, রোডের উপরে স্যার। কতজন ছিলেন গাড়িতে? নজন স্যার। কতজন মারা গেছে? সবাইকে বালেশ্বরের? সবাই বালেশ্বর, আমাদের সরো আমার পুরো আমাদের বাড়ি। কি কাজ করতেন কলকাতায়? আমরা স্যার ইয়ে করি, পুজো করি, পুরোহিত। কেন চলে আসছিলেন কেন কলকাতায়? কোনো খাবার এখন কলকাতায় সব বন্ধ করে দিয়েছে তো কাল থেকে, এমনি কি মানে খাবার দাবার কিছু নেই, সবাই বাড়ি চলে যাচ্ছে, ট্রেনে ট্রেন বন্ধ, ওই জন্য সবাই চলে যাচ্ছে, সবাই আমরা প্রায় একটা প্রাইভেট করে। কী গাড়িতে ছিলেন? গাড়ি একটু বুলেট টাইপের গাড়ি। কী নাম আপনার? আমার নাম হচ্ছে রমাকান্ত। রমাকান্ত? রমাকান্ত দাস। রমাকান্ত দাস। আর এর নাম, এনার নাম? অমর কুমার। হাওড়া থেকে যাচ্ছিলাম বর্ষা থেকে। কতজন ছিলেন? আমরা নজন ছিলাম। মানে আপনারা নজন ছিলেন? হ্যাঁ। ড্রাইভার বাদে? হ্যাঁ। আচ্ছা, কেন ফিরছিলেন? কেন ফিরছিলাম? এই যে লকডাউন করেছে করোনার জন্যে, এখন তো 31 তারিখ অবধি ছুটি, কিছু ইয়ে নেই, খাবো কি করে যদি বাড়ি চলে যাচ্ছিলাম। কী কাজ করতেন ওখানে? ওইখানে তো ব্রাহ্মণের পুজো কাজ করতাম। দিয়ে হঠাৎ কী হলো? কী করে আমি বুঝতে পারিনি, আমি মাঝখানে শিখেছিলাম, বলতে অন্যরা বলছে যে একটা গরু সামনে এসছে, ও ড্রাইভার ভারসাম্য হারিয়ে ও অচানক ব্রেক দিয়েছে, এটা ওই জন্য পল্টি খেয়েছে। কী নাম আপনার? সুরেন্দ্র মিশ্র। এসে গরুটাকে বাঁচাতে গিয়ে পাল্টি খেয়ে খেয়ে এসে স্ট্যান্ড হয়ে গেছে। কোন দিক থেকে আসছিল? ওই গেলদা থাকতে আসছিল। দে কোথায় যাচ্ছিল? উড়িষ্যা গেছিল। দে কী হলো, কী হলো? গরুটাকে বাঁচাতে গিয়ে শাটার ব্রেক মেরে, শাটার ব্রেক মেরে পাল্টি হয়ে গেছে, গিয়ে দাঁড়িয়ে গেছে। জানেন চারজন স্পট, বাকি একজন খুব ইনজোর বাকি। আপনার নাম? শান্তিপুর বেড়া। হ্যাঁ শান্তিপুর বেড়া।